নোয়াখালীতে, সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি নোয়াখালীর কোন এলাকায় আছেন এবং নতুন করে যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে, বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। অনেকেই তো আটকে পড়ে আছেন অনেকদিন যাবৎ, তাদের কি অবস্থা দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃষ্টি, আমরা কিছুক্ষণ আগেও একেবারে একটি প্রত্যন্ত এলাকা ঘুরে এসেছি যেখানে কোমর পর্যন্ত পানি ছিল এবং যেটি হাঁটু পানি ছিল, গতকাল বৃষ্টিতে পানি বেড়ে সেটি কোমর পানিতে তুলে গেছে। তো এইভাবেই আসলে অনেকগুলো নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল অথবা আশপাশে যে ইউনিয়ন, সেই এসব 3 থেকে 4টি উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো। আমরা এখানে এসেছি মূলত স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন ত্রাণ বিতরণ করতে নোয়াখালীতে, এবং বিজেপি মহাপরিচালক সহ জেলা প্রশাসক তারা কর্মকর্তারা ছিলেন, তারা এসে ত্রাণ বিতরণ করে গেছেন। প্রায় 250টি পরিবারের জন্য তারা ত্রাণ বিতরণ করে গেছেন। তো এখানে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন মূলত, যে আসলে শুধুমাত্র এখন নয়, যারা ত্রাণ পাননি বা তাদেরকে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু জেলা প্রশাসক মহোদয় মাহবুল আলম তালুকদার তার সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্যসেবার বিষয়ে আপনাদের না, এখন পর্যন্ত আমরা সরকারিভাবে আমরা 45 লাখ টাকা ইতিমধ্যে বিতরণ করেছি এবং 1000 মেট্রিক টন আমরা চাল বিতরণ করেছি। আর আমাদের আছে পাইপলাইনে। এবার আমাদের বেসরকারি পর্যায়ে কিন্তু আমরা প্রচুর ত্রাণ আসছে, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালীতে প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, তারাও কিন্তু কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তারাও কিন্তু ঢাকা থেকে এসেছে বিভিন্ন গ্রুপে। আর স্বাস্থ্যসেবার জন্য আমরা আমাদের যে বিদ্যমান যে ফ্যাসিলিটিস আছে সেগুলো কাজ করছে। অনেক জায়গায় হয়তো পানি উঠে আমাদের বন্ধ হয়েছে, কিন্তু ঢাকা থেকে আমাদের কালকেও আমাদের 30 জনের একটা টিম এসেছে বিভিন্ন মেডিকেল কলেজের। তাদেরকে আমরা এক জায়গায় থাকার ব্যবস্থা করেছি, তাদেরকে ভ্রাম্যমান চিকিৎসা সেবার সুবিধা দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা পাঠাচ্ছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি। একটু পরে ইউএনডিপির একটা প্রতিনিধি আসছে, আমরা এদেরকে নিয়ে কোথায় আমাদের সমস্যা আছে আমরা জানার চেষ্টা করছি। যেখানে আমরা জানার পরে সেখানে আমরা হয়তো আমরা রিস্ক করার চেষ্টা করছি। কিছু কিছু আমাদের কিছু কিছু দুর্গম এরিয়া আছে যেখানে আসলে এত পানি হয়েছে সেখানে রাস্তায় গায়ে আমি পাঠানো সম্ভব হচ্ছে না, এবং নৌকা আমার ক্রাইসিস। আমরা বিভিন্ন জায়গায় নৌকা চেয়েছি, বিভিন্ন এলাকা থেকে নৌকা এসছে। আরও যত বেশি নৌকা আমি পাবো, লাইফ জ্যাকেট পাবো, আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদের কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ। বিশেষ শুনছিলেন যে জেলা প্রশাসক যেটি বলছিলেন যে কিছু কিছু অপ্রতুলতা রয়েছে, সেই সব অপ্রতুলতা কাটিয়ে উঠতে পারলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি সামাল দেওয়ানোটাই সহজ। অনেক ধন্যবাদ রিয়াজ।